তা দেখুন, আমরা গীতা সম্পর্কে অনেক কিছু জানলাম, তা আরও কয়েকটা জিনিস আমরা একটু জানি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখুন, গীতাকে বেদত্রয়ী বলা হয়ে থাকে, ঠিক আছে? আমরা তো জানি যে গীতা বেদ, বেদ হলো চারটা, ঠিক আছে? ঋক, ঋগ্বেদ, সাংবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, চারটা বেদ আছে, ঠিক আছে? এখন কি হয়েছে, সত্যযুগ থেকে কিন্তু সেই চারটা বেদই কিন্তু মানুষ কি পড়ে আসছে, চর্চা করে আসছে, কিন্তু কলিযুগের মানুষের ধৈর্য এত পরিমাণে কম, ঠিক আছে? মানুষের আয়ু যেমন কম, সেরকম মানুষের কি ধৈর্য কিন্তু অনেক কম। তা বেদের এরকম হাজার হাজার শ্লোক বা হাজার হাজার মন্ত্রগুলো, কঠিন কঠিন মন্ত্রগুলো মানুষের পক্ষে কিন্তু চর্চা করা সম্ভব না। অনেকে তো বেদ সংগ্রহই করতে পারে না, ঠিক আছে? সঠিক বেদগুলো কিন্তু সংগ্রহই করতে পারে না অনেকে, ঠিক আছে? অনেকের ঘরে কিন্তু বেদ নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এগুলো আন্দাজ করতে পেরে তিনি কী করলেন, যে ঋক, সাম এবং যজু, এই যে প্রধান যে তিনটা বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটা বেদকে একত্রিত করে আমাদেরকে আরেকটা বেদ দিলেন, আর সেই বেদের নাম হলো পঞ্চম বেদ তথা শ্রীমদ ভগবদ গীতা, ঠিক আছে? অর্থাৎ প্রথম তিনটা ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটা বেদকে একত্রিত করে, এই তিনটা বেদের সার বস্তুকে অর্থাৎ সার সংক্ষেপকে একত্রিত করে যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে বা নিজে রচনা করে গিয়েছেন বা নিজে মুখনিঃসৃত বাণী হিসেবে যে বেদটা দিয়েছেন সেটাই হলো পঞ্চম বেদ, ঠিক আছে? সেজন্য গীতাকে ত্রিবেদ বলা হয় বা বেদত্রয়ী বলা হয়। আমরা যে গীতার আঠারোটা নাম পড়ি না, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, দেখুন আমরা যে গীতার আঠারোটা যে নাম পড়ি সেই আঠারোটা নামের মধ্যে দেখবেন যে আমরা বেদত্রয়ী একটা নাম পাই, ঠিক আছে? বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরী, ঠিক আছে? তা এই বেদত্রয়ী নামের মধ্যে কিন্তু বেদত্রয়ী বলতে কী বোঝানো হয়েছে, বেদত্রয়ী অর্থাৎ ত্রয়ী শব্দের অর্থ হলো তিন, বেদত্রয়ী অর্থাৎ তিনটা বেদের সমন্বয়ে যে বেদ সেটা হলো বেদত্রয়ী, ঠিক আছে? অর্থাৎ তিনটা বেদ যে বেদের মধ্যে বা যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সেটাই হলো বেদ। তাই এই শ্রীমদ ভগবদ গীতাকে কিন্তু বেদত্রয়ী বলা হয় বা পঞ্চম বেদ বলা হয়, ঠিক আছে? অর্থাৎ আপনারা আক্ষরিক অর্থে কিন্তু এই শ্রীমদ ভগবদ গীতা পড়ার মাধ্যমে কিন্তু বেদটাই কিন্তু আপনারা পড়ছেন, ঠিক আছে? তা দেখুন, গীতাকে বেদত্রয়ী বা পঞ্চম বেদ বলা হয়ে থাকে, গীতাকে বেদত্রয়ী বা পঞ্চম বেদ বা ত্রিবেদও বলা হয়ে থাকে, ত্রিবেদ বলা হয়ে থাকে, বেদত্রয়ীও বলা হয়ে থাকে, পঞ্চম বেদও বলা হয়ে থাকে, ঠিক আছে? কারণ তিনটা যে বেদ, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটা বেদের যে সার সংক্ষেপ, এই সার সংক্ষেপকে একত্রিত করে যে গ্রন্থ সেটাই হলো শ্রীমদ ভগবদ গীতা। আর শ্রীমদ ভগবদ গীতা কিন্তু মাত্র 700 শ্লোকের একটি গ্রন্থ, আর এই গ্রন্থ পাঠের মাধ্যমে এই কলিযুগের যে স্বল্প ধৈর্যের যে মানুষ যারা আছে তারা কিন্তু গীতাটা পড়ার মাধ্যমে গোবিন্দ শরণাপন্ন হতে পারবে। তারপরে দেখুন, গীতাকে যে শুধু বেদ বলা হয় সেটাও না, গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয়ে থাকে। অর্থাৎ যত উপনিষদ আছে, উপনিষদের মধ্যেও কিন্তু অনেক অনেক মন্ত্র শ্লোক আছে, তা এই সমস্ত উপনিষদের যে সারবস্তু সেটাও কিন্তু এই শ্রীমদ ভগবত গীতা। গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয় এবং সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ গীতা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ পাঠের মাধ্যমে আপনারা সমস্ত শাস্ত্রকে আপনারা সংক্ষিপ্ত রূপে জানতে পারবেন, ঠিক আছে? সমস্ত শাস্ত্রকে আপনারা এখানে একটা গ্রন্থের মাধ্যমে জানতে পারবেন, সমস্ত বেদ অর্থাৎ ত্রিবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে আপনারা এখানে জানতে পারবেন, তারপরে উপনিষদ সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। অর্থাৎ ভগবান এখানে সমস্ত শাস্ত্র, সমস্ত উপনিষদ, বেদ সব কিছুকে একত্রিত করে, সব কিছুর থেকে যে সারবস্তুটা আছে সেই সারবস্তুটাকে একত্রিত করে এনে এই গীতাটা আমাদেরকে দান করেছেন। আমরা কলিযুগের মানুষেরা এত এতই ভাগ্যবান যে আমরা গীতাকে, গীতামাকে আমাদের এই জীবনে চলার পথে আমাদের গার্জিয়ান হিসেবে পেয়েছি। আপনারা অবশ্যই গীতা চর্চা করবেন, গীতা পাঠ করবেন, গীতা শিখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বিভিন্ন যে ফেসবুক বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনি নিজেও শিখবেন, নিজেও জানবেন, অন্যজনকেও শেখার সুযোগ করে দেবেন। তা ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।